বিসমিল্লাহ রহমান রহিম, সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মহিউদ্দিন বুনিয়া, প্রভাষক সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ দাগনভূঞা ফেনী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা বিবিএ অনার্স তৃতীয় বর্ষে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ে অধ্যয়ন করছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স তোমরা জানো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান। অন্যদিকে যারা বিবিএস পাস করছে তৃতীয় বর্ষে রয়েছ, তোমাদেরও অ্যাডভান্স অ্যাকাউন্টিং নামের একটি কোর্স রয়েছে। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায় থেকে আমার অনলাইন ক্লাস শুরু। আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকটি অধ্যায় আমি আমার ক্লাসের আওতায় নিয়ে আসব। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা শুরু করছি, আমাদের মূল আলোচনায় যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয় মনে আছে আমি প্রথম অধ্যায় নিয়ে একটি ক্লাস তোমাদের উদ্দেশ্যে নিয়েছিলাম, একটি অনলাইন ক্লাস নিয়েছি। সেই তাহলে অধ্যায়টির নাম তোমরা নিশ্চয় বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে অধ্যায়টির নাম কি একটু পরে বলবো। এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখো, যে চিত্রে একটি দৃশ্য দেওয়া আছে, তোমরা দেখো এখানে বলা আছে শেয়ার ইন্ডেক্স, শেয়ার সূচি, এবং শেয়ার সূচিটা পতনশীল দেখে একজন বিনিয়োগকারী একদম হতাশাজনক অবস্থায় তার মাথায় হাত দিয়ে আছে। অর্থাৎ এখানে একটি শেয়ার বাজারের চিত্র দেওয়া আছে এবং একজন বিনিয়োগকারীর এক্সপ্রেশনটা এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে দেখো, পরবর্তীতে সেখানেও শেয়ার বাজার একটি সূচক দেখা যাচ্ছে এবং স্টক মার্কেট আর শেয়ার বাজার লেখা আছে। সুতরাং তোমরা বুঝতেই পেরেছ তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার ইস্যু, অর্থাৎ যে অধ্যায়টির নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। তাহলে আমরা যথারীতি তোমাদের উদ্দেশ্যে, যেহেতু আগে তোমাদেরকে বলেছি বিবিএস ফার্স্ট তৃতীয় বর্ষের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, আর বিবিএ অনার্স তৃতীয় বর্ষ হিসেব বিজ্ঞান বিভাগের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান নামে তোমাদের আজকের এই ক্লাসটি, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা আজকে কী কী বিষয়গুলো শিখব তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিখনফল অর্জন করা। শিখনফল মানে হচ্ছে কি, পারদর্শিতা। অর্থাৎ আমি একটি ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যেই বিষয়গুলো আলোচনা করার কথা এই বিষয়গুলো আমি আলোচনা সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কি না, আর তোমরা আমার সেই আলোচনা সেই ক্লাস থেকে বিষয়গুলো ভালোভাবে শিখতে পেরেছ কি না, এটি হচ্ছে মূলত শিখনফল। তোমরা ইনশাল্লাহ আজকে যে বিষয়গুলো শিখবে, প্রথম হচ্ছে ট্রেজারি স্টক সম্পর্কে তোমরা বলতে পারবে। ট্রেজারি স্টক সম্পর্কে আগের ক্লাসে আমি একটু আলোচনা করেছি, আজকে একদম সংজ্ঞা সহ আমরা একটু আলোচনা করব। তারপরে হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে তোমরা। তারপরে হচ্ছে লভ্যাংশ নীতি সম্পর্কে বর্ণনা করতে পারবে। তারপরে স্টক খণ্ডন একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি তোমাদের থিওরিক্যালে আসে বা তোমরা চতুর্থবর্ষে ভাইবা দিতে গেলে সেখানেও তোমরা পেতে পারো, সেটি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সর্বশেষ আমরা শেয়ার বা স্টক বিক্রয় সংক্রান্ত হিসাব সংরক্ষণ, মানে অর্থাৎ আমরা অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি আমাদের পার্টে চলে যাব। প্রথম হচ্ছে ট্রেজারি স্টক সম্পর্কে আমরা জানবো। তোমাদের উদ্দেশ্যে আমি গত ক্লাসে বলেছি, যখন কোম্পানি তার বিক্রয়কৃত শেয়ার পুনরায় ক্রয় করে, কোম্পানি যখন বিক্রয়কৃত শেয়ার পুনরায় ক্রয় করে, তখন তাকে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার বলে। কোম্পানি যখন তার ইস্যুকৃত শেয়ার, আমাদের এখানে সংজ্ঞায় লেখা আছে কোম্পানি যখন তার ইস্যুকৃত শেয়ার ক্রয় করে বা অধিগ্রহণ করে, অর্থাৎ কোম্পানি যখন তার ইস্যুকৃত শেয়ার, আগে শেয়ার ইস্যু করেছিল, এখন এটি কোম্পানি আবার কিনে নিতে পারে, ক্রয় করে বা অধিগ্রহণ করে, তখন ওই সকল শেয়ারকে ট্রেজারি স্টক বলা হয়। আবার বলতেছি, কোম্পানি যখন তার ইস্যুকৃত শেয়ার পুনরায় ক্রয় করে
বা অধিগ্রহণ করে তখন ওই সকল শেয়ারকে ট্রেজারি স্টক বলা হয়। তারপরে হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। দেখো শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ তাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রথম যেমন এখানে আমরা শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ যদি বুঝতে হয় কোম্পানি গঠনের প্রেক্ষাপটটা, কোম্পানি গঠনের অবস্থা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন একটি কোম্পানি শুরু করতে গেলে বা একটি কোম্পানি গঠন করতে গেলে সেখানে আইনগত কিছু কাজ আছে। এক মালিকানা ব্যবসা শুরু করতে গেলে কোনো আইনগত ঝামেলা নাই, যে কোনো সময় চাইলেই শুরু করতে পারে। শুধু পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় হলে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও আইনি কোনো ঝামেলা নাই, চুক্তিবদ্ধ হলেই ব্যবসা শুরু করা যায়। শুধুমাত্র পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় হলে খুব সহজে সে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করতে পারে। কিন্তু কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি আমরা যাকে বলি, যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানির ক্ষেত্রে অবশ্যই আইনগতভাবে তারা কোম্পানির কাজ শুরু করতে হবে। এই জন্য কোম্পানিকে বলা হয় আইন সৃষ্ট। যৌথ মূলধনী কোম্পানিকে কী বলা হয়? আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা। অর্থাৎ এখানে কর্তৃপক্ষ ব্যক্তি প্রথমে একত্রিত হবে, তারা আলাপ আলোচনা করে তাদের ব্যবসা শুরু করার জন্য কাজ শুরু করবে। ব্যবসা শুরু করার জন্য তারা প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করবে। সংগ্রহ মূলধন সংগ্রহ করার আগেই কিন্তু তারা সরকার থেকে কি নিতে হবে? অনুমোদন নিতে হবে। আর সরকার থেকে যখন তারা অনুমোদন নিতে যাবে তখন সরকার একটা বাইন্ডিং তাদেরকে দিয়ে দিবে, একটা বাইন্ডিং দিয়ে দিবে যে এই পরিমাণের বেশি মূলধন তুমি সংগ্রহ করতে পারবে না, সর্বোচ্চ এই পরিমাণ মূলধন সংগ্রহ করা যাবে, এরকম একটা বাইন্ডিং দিয়ে দিবে। সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করা যাবে বলে আমাকে অনুমোদন দেওয়া হয় তাকে বলা হয় অনুমোদিত মূলধন। অর্থাৎ মনে করো তোমাকে 100 কোটি টাকা মূলধন সংগ্রহ অনুমতি দিয়ে, অর্থাৎ অনুমোদন দিয়ে সরকার তোমাকে নিবন্ধন করলো, অর্থাৎ নিবন্ধনকারী কর্তৃপক্ষ তোমাকে নিবন্ধিত কোম্পানি হিসেবে গ্রহণ করলো, তখন যে পরিমাণ মূলধন থাকবে এটাকে বলা হবে অনুমোদিত বা অভিহিত বা নিবন্ধিত মূলধন। তাহলে প্রথমত হচ্ছে আমরা যখন অনুমোদন নিব অনুমোদিত বা অভিহিত বা নিবন্ধিত মূলধন, তারপরে হচ্ছে বিক্রয়যোগ্য বা ইস্যুকৃত মূলধন। এখন মনে করো আমরা 100 কোটি টাকা সরকার থেকে অনুমোদন পেলাম কোম্পানির মূলধনের জন্য, অর্থাৎ কোম্পানির মূলধন সংগ্রহের জন্য অনুমোদন পেলাম 100 কোটি টাকার শেয়ার। এখন আমি 100 কোটি টাকার শেয়ার বাজারে ইস্যু নাও করতে পারি। আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি বছর, যেহেতু কোম্পানি মাত্র শুরু, আমি 50 কোটি টাকা ইস্যু করব। 50 কোটি টাকার মূলধন আমরা ইস্যু করব, তাহলে এখানে ইস্যুকৃত বা বিক্রয়যোগ্য মূলধন হবে 50 কোটি টাকা। তারপরে দেখো বিলিখিত মূলধন, তাহলে 50 কোটি টাকার শেয়ার আমরা ইস্যু করলাম। ইস্যু করার পরে এবার জনগণের পক্ষ থেকে আবেদন আসবে। আবেদন আসার পরে যেই পরিমাণ শেয়ার আমরা গ্রহণ করব, যেই পরিমাণ শেয়ার গ্রহণ করব তাকে বা যেই পরিমাণ শেয়ারের টাকা আমরা মূলধন হিসেবে গ্রহণ করব এটিকে বলা হবে বিলিখিত মূলধন। তারপরে হচ্ছে আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আদায়কৃত বা পরিশোধিত মূলধন হচ্ছে এটা, অর্থাৎ আমরা যেই পরিমাণ মূলধন আদায় করব, স্বাভাবিকত বিলিখিত মূলধন আর আদায়কৃত মূলধন একই হয়। আমরা যেই পরিমাণ মূলধন বা যেই পরিমাণ মূলধনের শেয়ার আমরা বিলি করব ওই পরিমাণেই আমরা স্বাভাবিকত আদায়কৃত মূলধন হিসেবে গ্রহণ করি। অনেক সময় বকেয়া থাকতেও পারে, তবে এখনকার যে নিয়মগুলো এগুলোর ক্ষেত্রে বকেয়া থাকার সম্ভাবনা কম। অর্থাৎ আমরা ফাইনালি শেয়ার মালিকদের কাছ থেকে যে পরিমাণ মূলধন সংগ্রহ করব তাকে আদায়কৃত বা পরিশোধিত মূলধন বলা হয়। তারপর দেখো অনাদায়ী বা বকেয়া মূলধন, সেটি আমি বলেছি যে অনাদায়ী থাকতে পারে, বকেয়া থাকতে পারে, যে কোনো শেয়ার হোল্ডার তার শেয়ারের টাকা পরিশোধ করতে অপারগ হতে পারে বা পরবর্তীতে পরিশোধের প্রতিশ্রুতি দিতে পারে, তাহলে ওই যে পরিমাণ মূলধনের টাকা বকেয়া আছে বা পরিশোধিত হয় নাই বা এখনও আদায় হয়নি তাকে অনাদায়ী বা বকেয়া মূলধন বলে। তারপরে দেখো সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধনটা হচ্ছে, এটি হচ্ছে কোম্পানি যখন ব্যবসা করার পরে, কিছুদিন ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পরে যখন কোম্পানির মুনাফা অর্জিত হবে, ওই অর্জিত মুনাফার মাঝে সম্পূর্ণ অংশ বন্টন না করে যখন কিছু অংশ কোম্পানির হাতে রেখে দেয় কোম্পানির ভবিষ্যতের জন্য, কোম্পানির ভবিষ্যৎ
উন্নতির জন্য যখন ওই মুনাফার একটি অংশ সংরক্ষণে রেখে দেয়, তখন তাকে সংরক্ষিত মূলধন বলা হয়, অথবা এটাকে রক্ষিত মূলধন বলা হয়, সংরক্ষিত মূলধন বলা হয়, এটাকে সংরক্ষিত আয়ও বলা হয়। তারপরে দেখো অনগদী মূলধন, কিছু মূলধন আছে যেগুলো নগদ নয়, মানে অনগদ, যখন আমরা শেয়ার নগদ টাকা ইস্যু না করে কোনো সম্পদের বিনিময়ে ইস্যু করি, কোনো সুনাম অথবা কোনো স্থায়ী সম্পদ, ভূমি, দালান, কোঠা, এই ধরনের কোনো স্থায়ী সম্পদের বিনিময়ে যদি আমরা শেয়ার ইস্যু করি, তখন তাকে অনগদী মূলধন বলা হবে, অনগদী মূলধন বলা হবে। আমরা পরবর্তী আলোচনা চলে যাব লভ্যাংশ নীতিতে। আসলে কি লভ্যাংশ বলতে কি বোঝায়? লভ্যাংশ মানে লাভের অংশ। তাহলে লভ্যাংশ মানে হচ্ছে কি, লভ্যাংশ লাভ যোগ অংশকে, মানে মানে দুইটাকে যোগ করে লভ্যাংশ কথাটা আসে। লভ্যাংশ মানে লাভের অংশ, লভ্যাংশ মানে কি লাভের অংশ। তাহলে লভ্যাংশ নীতি হচ্ছে কি, লভ্যাংশ নীতি হচ্ছে কর্পোরেশন বা কোম্পানির অর্জিত মুনাফার কত অংশ শেয়ার মালিকদের মাঝে বণ্টিত হবে, কত অংশ শেয়ার মালিকদের মাঝে বণ্টিত হবে এবং কত অংশ কোম্পানির ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে লভ্যাংশ নীতি বলা হয়। অর্থাৎ আমরা যখন আমার লাভ অর্জিত হবে, লাভের অংশটাকে আমি কি হাতে রাখবো নাকি শেয়ার মালিকদের মাঝে লভ্যাংশ হিসেবে পরিশোধ করে দিব, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ আমার লাভ অর্জিত হলো, অর্জিত লাভে কত অংশ আমি শেয়ার মালিকদের মধ্যে বন্টন করবো আর কত অংশ ভবিষ্যতের জন্য, কোম্পানির ভবিষ্যৎ উন্নতির জন্য সংরক্ষণ করবো, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে লভ্যাংশ নীতি বলা হয়। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ টার্মস আমরা আলোচনা করবো, স্টক খণ্ডন বা স্টক স্প্লিট। তাহলে স্টক মানে হচ্ছে কি শেয়ার, স্টক বলতে স্বাভাবিক সাধারণ শেয়ার বোঝায়। সাধারণত স্টক বলতে শুধু স্টক বললে এটা সাধারণ শেয়ার, আর কমন স্টক বললে এটা সাধারণ শেয়ার বোঝাবে। তাহলে স্টক খণ্ডন, খণ্ডন মানে কি করা, খণ্ড করে নেওয়া অথবা ভেঙে নেওয়া অথবা এটাকে ভাগ করে নেওয়া। তাহলে স্টক খণ্ডন বলতে শেয়ারকে ভাগ করে নেওয়া হবে বোঝাবে। কিন্তু এটা আমরা যদি একটু ভালোভাবে আলোচনা করতে যাই, তাহলে এখানে আমাদের যে সংজ্ঞা দেওয়া আছে, কোম্পানি যখন শেয়ার বিক্রির সুবিধার্থে মোট মূলধনের পরিমাণ ঠিক রেখে শেয়ারের মূল্য হ্রাস করে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করে, তখন তাকে স্টক খণ্ডন বলা হয়। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানির শেয়ারের মূল্য, যেই পরিমাণ শেয়ারের মূল্য, এই মূল্যে হয়তো গ্রাহকরা কেউ কিনতে আগ্রহী না, তখন শেয়ারের মূল্য গ্রাহক কেনার সুবিধার্থে, গ্রাহক বিনিয়োগের সুবিধার্থে বা কোম্পানির মূলধন সংগ্রহের সুবিধার্থে কোম্পানি কী করতে পারে, কোম্পানি অনেক সময় শেয়ারের মূল্য হ্রাস করতে পারে। তবে এখানে একটি বিষয় আছে, যেহেতু আমরা সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ অনুমোদন নিব, সেখানে আমি অনুমোদিত মূলধনের বাড়তি মূলধন সংগ্রহের সুযোগ নেই, এজন্য আমার যেই পরিমাণ মূলধন আছে এর মধ্যে থেকেই আমাকে শেয়ার মূলধন সংগ্রহ করতে হবে। এজন্য আমি এখানে শেয়ারের যদি মূল্য হ্রাস করতে যাই, শেয়ারের সংখ্যা বৃদ্ধি করব ওই অনুপাতে বা ওই হারে, তবে এটি শেয়ারের মূল্য শেয়ারের সংখ্যা গুণ করলে কোনোভাবেই অনুমোদিত মূলধনের বেশি হওয়া যাবে না। সো এখানে কী করা হয়েছে, বলা হয়েছে যে শেয়ারের মূল্য হ্রাস করে শেয়ারের সঙ্গে বৃদ্ধি করা হবে, তখন তাকে স্টক খণ্ডন বলা হয়। এটি এমনও হতে পারে তুমি 10 টাকা শেয়ার, একটি 10 টাকা শেয়ারকে দুই ভাগে ভাগ করে 2টি 5 টাকা শেয়ারে পরিণত করতে পারো। তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কেমন হয় দেখো, যেমন কোনো কোম্পানির শেয়ার প্রতি লিখিত মূল্য 15 টাকা, যদি কোম্পানির 2টি শেয়ারকে খণ্ড করে 3টি শেয়ারে খণ্ড করে, অর্থাৎ তোমার শেয়ারের লিখিত মূল্য 15 টাকা, 2টি শেয়ারের মূল্য কত টাকা, 30 টাকা। এখন তুমি যদি 30 টাকা শেয়ার 2টি শেয়ারকে ব্যাংকে 3টি শেয়ারে রূপান্তর করো, তাহলে প্রতি শেয়ারের মূল্য কত হবে, 10 টাকা করে। অর্থাৎ তুমি যদি 2টি শেয়ারকে 30 টাকা মূল্যে, 2টি শেয়ারকে ব্যাংকে 10 টাকা মূল্যে 3টি শেয়ারে রূপান্তর করলে, তোমার শেয়ারের মূল্য টোটাল 30 টাকা ঠিকই থাকবে, মোট মূল্য 30 টাকা ঠিকই থাকবে, কিন্তু শেয়ারের প্রতি মূল্য 15 টাকা দিয়ে কমে 10 টাকা হবে, সেটি এখানে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার অঙ্কে চলে যাব, আমাদের প্রবলেম 2। এটি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চান, ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2018 সালে এসেছে, 2018 সালে এটি এসেছে। তোমরা খুবই মনোযোগের সাথে প্রশ্নটি একটু পড়ো এবং পাশাপাশি তোমাদের খাতায় লিখে নাও, যেহেতু দেখো এখানে
The stockholders' equity account of Siap Corporation on January 1, 2017 were follows. Siap Corporation's stockholders' equity account. সাধারণ শেয়ারের মালিকানা হিসাব January 1, 2017 জানুয়ারি 1 তারিখে ওয়ার ফলোস নিম্নে দেওয়া হলো দেখো এখানে কি কি দেওয়া আছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও এখানে কমন স্টক দেওয়া আছে টাকা 20 ফার ভ্যালু কমন স্টক টাকা আমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথে সাথে ইনফরমেশনগুলো একটু লিখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে Common stock টাকা 20 ফার ভ্যালু 60,000 শেয়ার ইস্যুড অর্থাৎ 20 টাকা করে 60,000 শেয়ার ইস্যু করা হয়েছে 12 লক্ষ টাকা কমন স্টক তারপরে ফেড ইন ক্যাপিটাল এক্সেস অফ ফার ভ্যালু কোম্পানির শেয়ারের নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য যখন শেয়ার ইস্যু করা হয় তখন তাকে এক্সেস অফ ফার ভ্যালু বলা হয় তোমরা বিষয়টি জানো ফেড ইন ক্যাপিটাল এক্সেস অফ ফার ভ্যালু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি এখন তোমরা এটি জাস্ট একটি ব্যালেন্স যেটা দেওয়া আছে আগে থেকে ওইটিকে আমরা নিয়ে কাজ করতে হবে দেখো ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু আর 2 লক্ষ টাকা দেওয়া আছে তারপর রিটেইন আর্নিং সংরক্ষিত আয় দেওয়া আছে 6 লক্ষ টাকা এরপরে দেখো এখানে কিছু লেনদেন দেওয়া আছে ডিউরিং দা ইয়ার ফলোইং ট্রানজ্যাকশন অকার সারা বছর ব্যাপী তাদের নিম্নে লেনদেনগুলো সংগঠিত হয়েছে দেখো প্রথমে February 1 ডিক্লার টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড ফার্স্ট শেয়ার প্রতি শেয়ারে 1 টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার সাধারণ শেয়ারদের জন্য বা সাধারণ শেয়ারদের উদ্দেশ্যে অফ রেকর্ড February 15 যেটি হিসাবে লেখা হয়েছে কয় তারিখে হিসাবে লেখা হবে February 15 তারিখে পেয়েবল March 1 এবং এটি পরিশোধ করা হবে মার্চের 1 তারিখে তাহলে দেখো আমরা শেয়ার ইস্যু করে সরি ডিক্লার টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড ফার্স্ট শেয়ার প্রতি শেয়ারে 1 টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছি টু স্টক হোল্ডার অফ রেকর্ড February 15 February 15 তারিখে থেকে বা হিসেব রাখা হবে February 15 তারিখের হিসেবে প্রতি শেয়ারে 1 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে নগদ লভ্যাংশ পেয়েবল March 1 কিন্তু পরিশোধ করা হবে মার্চের 1 তারিখে এবার দেখো মার্চের 1 এ আসে বুঝতে ফেড ডিভিডেন্ড ডিক্লার ইন ফেব্রুয়ারিতে যে লভ্যাংশটি ঘোষণা করা হয়েছে সেটি পরিশোধ করা হয়েছে এবার আসে এপ্রিলের 1 তারিখে অ্যানাউন্সড এপ্রিলের 1 তারিখে কী বলা হয়েছে অ্যানাউন্সড ঘোষণা করা হয়েছে A 2 for 1 স্টক স্প্লিট 2 for 1 স্টক মানে 1 শেয়ারের জন্য 2 শেয়ার অর্থাৎ 1 শেয়ারের জন্য 2 শেয়ারকে খণ্ডন করা হবে প্রিয়র টু স্প্লিট এবং এই স্প্লিটের ক্ষেত্রে স্প্লিটের পূর্বে মানে এই খণ্ডনের পূর্বে দ্য মার্কেট প্রাইস অফ 1 শেয়ার 1 শেয়ারের বাজার মূল্য ছিল কত টাকা 36 টাকা অর্থাৎ এখানে আবার খসড়া পড়তেছি April 1 এপ্রিল 1 তারিখে অ্যানাউন্স করা হয়েছে 2 for 1 স্টক স্প্লিট 1 স্টকের জন্য 2টি শেয়ার খণ্ডন করা হয়েছে প্রিয়র টু স্প্লিট খণ্ডনের পূর্বে দ্য মার্কেট প্রাইস অফ 1 শেয়ার প্রতি শেয়ারের বাজার মূল্য ওয়াস ছিল 36 কত টাকা 36 টাকা এবার আসো July 1 ডিক্লার এ 10% স্টক ডিভিডেন্ড ডিক্লার এ 10% স্টক ডিভিডেন্ড 10% শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে স্টক ডিভিডেন্ড বলতে কী বোঝায় এই যে আমরা একটু আগে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করেছিলাম লভ্যাংশ নীতি যে লভ্যাংশ দেয়া হয় দুইভাবে অর্থাৎ একটি কোম্পানি যখন লভ্যাংশ প্রদান করবে সেটিকে সাধারণত দুইভাবে দেওয়া যেতে পারে একটি হচ্ছে নগদ লভ্যাংশ আর একটি হচ্ছে স্টক লভ্যাংশ মনে করো তুমি তোমার অর্জিত লভ্যাংশ শেয়ার মার্কেটের মধ্যে যখন বণ্টন করবে ক্যাশ দিতে পারবে অন ক্যাশ নগদে দিয়ে দিতে পারবে আবার নগদে যদি তুমি না দাও তুমি যদি মনে করো আমি নগদে দিব না বা কোম্পানি অনেক সময় ভবিষ্যতের জন্য টাকা রাখতে গিয়ে অনেক সময় নগদ দিতে চায় না তখন কোম্পানি কী করবে যেহেতু লভ্যাংশ দিতেও হবে শেয়ার মার্কেটকে সন্তুষ্ট করার জন্য লভ্যাংশ দিতে হবে আবার লভ্যাংশ দিতে গেলে কোম্পানিরও আবার অর্থের প্রয়োজন এই জন্য দুই দিক রক্ষা করার জন্য অনেক সময় কোম্পানি কী করে লভ্যাংশ দেয় তবে নগদে না দিয়ে শেয়ার হিসেবে লভ্যাংশ দিয়ে থাকে যখন শেয়ার হিসেবে লভ্যাংশ দেওয়া হয় তখন তাকে বলা হবে স্টক ডিভিডেন্ড দেখো আমাদের এখানে বলা আছে ডিক্লার 10% ডিক্লার
10% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড জুলাই 1 তারিখের লেনদেন ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার সাধারণ শেয়ারদের জন্য 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে অফ রেকর্ড অন জুলাই 1 জুলাই 1 তারিখের হিসাবে যেটি লেখা হবে ডিস্ট্রিবিউটেড জুলাই 31 যেটি বণ্টন করা হবে জুলাই 31 তারিখে অন 31 ইস্যু দা শেয়ার মানে জুলাই 31 তারিখে ইস্যু দা শেয়ার ফর স্টক ডিভিডেন্ড অর্থাৎ জুলাই 31 তারিখে এই এই শেয়ারটা অর্থাৎ এই লভ্যাংশটিকে স্টক ডিভিডেন্ড হিসেবে ইস্যু করা হবে আমি আবার ঘোষণা করতেছি জুলাই 1 তারিখে ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড অন জুলাই 1 10% স্টক ডিভিডেন্ড 10% স্টক লভ্যাংশ বা শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার স্টক শেয়ার মালিকদের জন্য অফ রেকর্ড অন জুলাই 1 যেটি হিসাবে রাখা হবে জুলাই 1 তারিখের হিসাবে ডিস্ট্রিবিউটেড এবং বণ্টিত হবে জুলাই 31 তারিখে অন জুলাই 31 অন 31 আবার 31 তারিখে ইস্যুড দা শেয়ার এবং শেয়ার ইস্যু করা হবে দা স্টক ডিভিডেন্ড ওই মানে লভ্যাংশ অর্থাৎ শেয়ার লভ্যাংশ হিসেবে কমন স্টক ইস্যু করা হবে এবার আসুন ডিসেম্বর 1 ডিক্লার টাকা 0.50 পার শেয়ার প্রতি শেয়ারে 50 পয়সা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ডিভিডেন্ড শেয়ার ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে 50 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার শেয়ার মালিকদের জন্য অফ রেকর্ড ডিসেম্বর 15 ডিসেম্বর 15 তারিখে এটি হিসাবে লেখা হবে পেয়াবল এবং পরিশোধ করা হবে কয় তারিখে জানুয়ারি 5 তারিখে পরিশোধ করা হবে সর্বশেষ ডিসেম্বর 31 আবার বলছে ডিটারমাইন ডেট মনে করো যে বা নির্ধারণ করো যে বা ধরে রাখো যে নেট ইনকাম ফর দ্য ইয়ার এই বছরের নেট লাভ কত টাকা 350,000 টাকা তাহলে এই প্রশ্নের আলোকে আমরা যে করণীয়টি আমাদের করতে হবে ইনস্ট্রাকশান হিসাবে আমাদের প্রশ্নে লেখা আছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন যা বেদা করতে হবে প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অন ডিসেম্বর 31 ডিসেম্বর 31 তারিখে তোমাকে সাধারণ শেয়ারের মালিকানার সেকশন অর্থাৎ তুমি ব্যালেন্স শিটের সাধারণ শেয়ারের মালিকানার সেক্টরটি তুমি সম্পূর্ণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আবার পুরো প্রশ্নটা একটু রিভিউ দিচ্ছি দেখো কমন স্টক দেওয়া আছে 20 টাকা করে 60,000 শেয়ার 12 লক্ষ টাকা ফেড ইন ক্যাপিটাল এক্সেস অফ ফার ভ্যালু 2 লক্ষ টাকা রিটেইন আর্নিংস 6 লক্ষ টাকা তারপরে ফেব্রুয়ারি 1 তারিখে 1 টাকা করে তারা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতি শেয়ারে এবং সেটি ফেব্রুয়ারি 15 তারিখে হিসেবে লেখা হবে এবং মার্চের 1 তারিখে পরিশোধ করা হবে মার্চের 1 তারিখে সেই লভ্যাংশটি যথারীতি পরিশোধ করা হয়েছে এপ্রিলের 1 তারিখে ঘোষণা দিয়েছে যে তারা প্রতি 1 শেয়ারের জন্য 2 শেয়ারকে স্টক স্প্লিট করবে মানে খণ্ডন করবে প্রিয়র টু স্প্লিট স্প্লিটের আগে বা খণ্ডনের আগে দাম মার্কেট প্রাইস 1 শেয়ার 1 শেয়ারের মার্কেট বাজার মূল্য ছিল 36 টাকা 36 জুলাই 1 তারিখে দেখো জুলাই 1 তারিখে ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ হিসেবে 10%কে লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার শেয়ার হোল্ডারদের জন্য অফ রেকর্ড অন জুলাই 1 যেটি জুলাই 1 তারিখে হিসেবে লেখা হবে ডিস্ট্রিবিউটেড জুলাই 31 এবং জুলাই 31 তারিখে এটি বণ্টন করা হবে অন 31 জুলাই 31 তারিখে ইস্যুড দ্য শেয়ার শেয়ার ইস্যু করা হবে ফর দ্য স্টক ডিভিডেন্ড এই শেয়ার লভ্যাংশের জন্য শেয়ার ইস্যু করা হবে ডিসেম্বর 1 তারিখে আবার আসি বলছে কি ডিক্লার টাকা 0.50 ফার্স্ট শেয়ার প্রতি শেয়ার 50 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার শেয়ার মালিকদের জন্য অফ রেকর্ড ডিসেম্বর 15 ডিসেম্বর 15 তারিখে এটি হিসাবে লেখা হবে পেয়েবল এবং পরিশোধ করা হবে জানুয়ারির 5 তারিখ 2018 মানে পরের বছরের জানুয়ারির 5 তারিখে এটি পরিশোধ করা হবে আবার ডিসেম্বর 31 তারিখে আসে বলা আছে ডিটারমাইনটা নেট ইনকাম নির্ধারণ করার জন্য বলেছে 3,15,000 টাকা জাবেদা করতে হবে আর ব্যালেন্স শিটের স্টক হোল্ডার ইকুইটি সেকশন সম্পন্ন করতে হবে দেখো আমরা সরাসরি এবার জাবেদায় চলে যাব জার্নাল এন্ট্রি প্রথমে দেখো যেহেতু প্রশ্নটি আমরা কয়েকবার করে পড়েছি প্রশ্নটাকে আমরা এখানে এনে দেখো এখানে ফেব্রুয়ারি 1 তারিখে যখন আমরা ঘোষণা দিয়েছি লভ্যাংশ ঘোষণা দিয়েছি যেহেতু আমাদের টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 60,000 আমাদের ওখানে প্রশ্নে লেখা আছে 20 টাকা করে 60,000 শেয়ার তো 60,000 শেয়ারের উপর আমি লভ্যাংশ ঘোষণা দিব লভ্যাংশ যখন ঘোষণা দেবো ভালোভাবে খেয়াল করো যখন লভ্যাংশ ঘোষণা দেয়া হবে তখন আমরা লভ্যাংশ কিন্তু এখন পরিশোধ করি না ঘোষণা দিব
দেখো তোমরা যখন কোম্পানি রিটেন আর্নিংস স্টেটমেন্ট করো, তখন কিন্তু লভ্যাংশ ঘোষণা দিলে এটি রিটেন আর্নিংস থেকে আমরা কি করি বাদ দিই। রিটেন আর্নিংস স্টেটমেন্ট সংরক্ষিত আয় বিবরণীতে লভ্যাংশ ঘোষণা করা এটা আমরা কি করে থাকি বাদ দিয়ে থাকি। অর্থাৎ লভ্যাংশ ঘোষণা করার কারণে আমার রিটেন আর্নিংস সংরক্ষিত আয় এটি কোম্পানির মালিকানার অংশ, এটি নর্মালি ক্রেডিট। যেহেতু রিটেন আর্নিংস কমে যাবে যাবে তাই রিটেন আর্নিংস কি হবে ডেবিট হবে, যাবে তাই রিটেন আর্নিংস ডেবিট হবে। তারপরে দেখো ডিভিডেন্ড পেয়েবল, লভ্যাংশ কিন্তু আমরা এখনো পরিশোধ করি নাই, পরিশোধ করবো, দিব, দিতে হবে দায়, এই জন্য ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট 60,000 টাকা লেখা হয়েছে। মার্চের 1 তারিখে যেহেতু এটি পরিশোধের কথা বলা হয়েছে, সেহেতু ডিভিডেন্ড পেয়েবল আমরা আগে করছি ক্রেডিট, পরে যখন আমরা পরিশোধ করে দিব তখন ডিভিডেন্ড পেয়েবল দায় কমবে, এই জন্য ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। এবার আসে এপ্রিল 1 তারিখে আমাদের স্টক স্প্লিটের ব্যাপারে বলা আছে, সেখানে বলা আছে যে 2-for-1 এক শেয়ারের জন্য 2 শেয়ারকে খণ্ডন করা হবে। এই যে শেয়ার যখন খণ্ডন করা হয়, একটু ভালোভাবে শুনে রাখো, শেয়ার যখন খণ্ডন করা হয় বেসিক্যালি এটি ব্যবসায়ের কোনো বাহ্যিক লেনদেন না, মানে অর্থাৎ শেয়ার আগে শেয়ারের দাম ছিল 36,000 টাকা, প্রতি শেয়ারের দাম ছিল 36 টাকা, সে শেয়ারকে আমরা খণ্ডন করে 2টি শেয়ারে রূপান্তর করেছি, তাহলে 18 টাকা করে 2টি শেয়ার হয়েছে, শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মূল্য হ্রাস পেয়েছে, কোম্পানির মূলত টোটাল মূলধনের কোনো পরিবর্তন হয়নি। সো এখানে এই স্টক খণ্ডনের কারণে এটি কোনো ধরনের লেনদেন নয়, সো এটিকে আমরা নো এন্ট্রি, অর্থাৎ এখানে কোনো এন্ট্রি দিতে হবে না। এবার আসেন জুলাই এক তারিখে সেখানে আমাদের বলা হয়েছে 10% লভ্যাংশ, 10% ডিক্লার, 10% ডিভিডেন্ড, ডিভিডেন্ড এটা 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কী লভ্যাংশ? স্টক ডিভিডেন্ড, মানে শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়েছে স্টক ডিভিডেন্ড। তো যেহেতু এখানে শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, খেয়াল করো আমরা যখন লভ্যাংশ ঘোষণা করি, তোমাদেরকে আমরা বলেছি যে কোনো লভ্যাংশ যখন আমরা ঘোষণা করি তখন এটি আমার রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয়ের পরিমাণ হ্রাস করে বিদায়, রিটেন আর্নিংসকে আমরা ডেবিট করবো। যেহেতু আমাদের মোট মূলধন 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার সাথে 10% গুণ করে 1,20,000 টাকা আমার রিটেন আর্নিংসকে ডেবিট করবো। আর যেহেতু আমি এখানে লভ্যাংশটি সরাসরি নগদে পরিশোধ করবো না, সেহেতু এখানে ডিভিডেন্ড পেয়েবল লেখা স্পষ্টই আসে না, এটিকে আমরা লিখবো কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, অর্থাৎ বন্টনযোগ্য সাধারণ শেয়ার লভ্যাংশ, বন্টনযোগ্য সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে আমরা এটাকে সাময়িক একটা হিসাব খুলে এটিকে আমরা ক্রেডিট করছি। অর্থাৎ আমি এটি এখনও ঘোষণা দিয়েছি, বাট এটিকে এখনও ফাইনালি আমি এই কমন স্টক হিসেবে আমি এখনও ট্রিট করিনি, বা কমন স্টক হিসেবে আমি এখনও দিই নাই। দিব কবে? জুলাই 31 তারিখে দেবো, কিন্তু জুলাই 1 তারিখে আমাকে এই জন্য লিখতে হবে কমন স্টক। ওই যে এখানে আমরা লভ্যাংশ পরিশোধ করি না, তখন ফেব্রুয়ারি 1 তারিখে তাকে লভ্যাংশ পরিশোধ না করার কারণে ডিভিডেন্ড পেয়েবল লিখছি, পরে যখন পরিশোধ যখন ডিভিডেন্ড পেয়েবলকে আমরা ক্রেডিট করছি। এখানেও আমরা লভ্যাংশ ঘোষণা দিয়েছি, বাট এটিকে এখনও কমন স্টক হিসেবে আমি এখনও ট্রিট করি না, বা কমন স্টক হিসেবে এটিকে আমি এখনও গণ্য করি না। সো এই জন্য এখানে রিটেন আর্নিংস ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট হবে। তারপরে দেখো জুলাই 31 তারিখে যখন আমি এটিকে ফাইনালি, সেখানে বলা হয়েছে যে ফার্স্টে বলা হয়েছে যে এই কমন স্টকটা 31 তারিখে, এই ডিভিডেন্ডটা 31 তারিখে কমন স্টক হিসেবে ইস্যু করা হবে। সো এই যে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটিকে আমরা আগে করছি ক্রেডিট, এখন এটি হয়ে যাবে কি ডেবিট, তারপরে কমন স্টক হবে ক্রেডিট। তো কমন, অর্থাৎ এটি এই যে আমরা লভ্যাংশ ঘোষণা করেছি, এর কারণে আমার সাধারণ শেয়ারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ শেয়ার যখন বৃদ্ধি পাবে, আমরা জানি শেয়ার মূলধন বৃদ্ধি পেলে মালিকানা অধিকার বাড়ে, এই জন্য কমন স্টক ক্রেডিট করবো। আর কমন স্টক ডিস্ট্রিবিউটেবল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটরটা আগে করছি ক্রেডিট, এখন এটাকে ডেবিট করে ফেলবো, কারণ এটি কোনো জের আর থাকবে না। এবার আসলে ডিসেম্বর 1 তারিখে এসে বলতেছে আমাকে রিটেন আর্নিংস, সেখানে আমরা অর্থাৎ ডিসেম্বর 1 তারিখে আবার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, সেখানে লভ্যাংশ কীভাবে ঘোষণা করা হয়েছে দেখো, এই সেখানে আমরা একটু ব্যাকে যেতে হচ্ছে, যেহেতু আমাদের ফর্সটা একটু আবার দেখা দরকার, আমরা একটু ব্যাকে যাব। দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, সর্ব ডিসেম্বর ডিক্লার টাকা 50 ফার্স্ট শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার, অর্থাৎ আমরা ডিসেম্বর 31 তারিখে প্রতি শেয়ারে 50 টাকা করে আমরা সাধারণ শেয়ারদের উদ্দেশ্যে লভ্যাংশ ঘোষণা করেছি, পেয়েবল জানুয়ারি 5, যেটি পরিশোধ করা হবে জানুয়ারি 5 তারিখে। তাহলে দেখো এখানে আমরা লভ্যাংশ ঘোষণা করেছি প্রতি শেয়ার 50 টাকা করে, তাহলে আমাদের প্রতি শেয়ার 50 পয়সা করে লভ্যাংশ ঘোষণা করার কথা বলা হয়েছে, তাহলে আমাদের শেয়ার সংখ্যাটা আমরা জানবো।
দেখো আমাদের আগে আগে কিন্তু উপরে দেখো আমাদের আগে শেয়ার সংখ্যা ছিল 60,000, পরে আমরা আবার যে স্টক ডিভিডেন্ড হিসেবে আমরা শেয়ার ইস্যু করেছি, তাহলে স্টক ডিভিডেন্ড হিসেবে সেখানে আমরা 10% ইস্যু করেছি, 10%, তাহলে কত 1,20,000 টাকা আমরা ইস্যু করেছি, 10% আমরা কি করেছি ইস্যু করেছি। তাহলে দেখো এই যে 10% কত টাকা, 1,00,000 আমাদের জাবাদে দেখো 1,20,000 টাকা দেওয়া আছে। আমরা যখন এই যে কমন স্টক ইস্যু করেছি ডিভিডেন্ড হিসেবে, তখন কত ইস্যু করেছি 1,20,000, তাহলে 1,20,000, যেহেতু শেয়ারের মূল্য আমার 20 টাকা করে আগে থেকে আমরা জানি, তাহলে 20 টাকা দ্বারা যখন 1,20,000কে ভাগ দিব, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা আসবে 6,000। তাহলে আমাদের আগে শেয়ারের সংখ্যা ছিল 60,000, এখন হবে 6,000, মোট 66,000 শেয়ারের উপর, এই যে 60,000 যোগ 6,000, মোট 66,000 শেয়ারের উপর 50 পয়সা করে আমার লভ্যাংশ হবে 33,000 টাকা, 33,000 টাকা। তাহলে এখানে দেখো রিটেন আর্নিংসকে ডেবিট করে যথারীতি আমরা যখন এই ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করি, অর্থাৎ লভ্যাংশ যখন আমরা ঘোষণা করি, তখন আমরা এটি করি, তোমরা এটি আগেও আমি বুঝিয়েছি, রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তো এই জন্য আমরা রিটেন আর্নিংস ডেবিট করবো, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট করবো, আর ডিভিডেন্ড ফেডের জন্য কোনো জাবেদা এখানে হবে না, কারণ ডিভিডেন্ড ফেড করা হবে জানুয়ারি 5 তারিখে, আমাদেরকে জাবেদা করার জন্য বলা হয়েছে ডিসেম্বর 31 পর্যন্ত। সর্বশেষ ডিসেম্বর 31 একটা ট্রানজ্যাকশান তোমাদের ছিল, সেখানে বলা ছিল যে মানে ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার, টাকা 3,50,000, 3,50,000 টাকা লভ্যাংশ তোমাকে গণ্য করতে হবে বা নির্ধারণ করতে হবে। তো আমরা স্বাভাবিকত যখন কোনো লভ্যাংশ হয়, মানে কোনো বছর লভ্যাংশ উজ্জিত হয়, তখন আমরা এই লভ্যাংশটাকে কী করি, রিটেন আর্নিংসের সাথে যোগ করি। এই জন্য রিটেন আর্নিংস কী হবে, ক্রেডিট হবে, আমরা চলতি বছরের লাভকে রিটেন আর্নিংস স্টেটমেন্টে রিটেন আর্নিংসের সাথে যোগ করি, অর্থাৎ এই বছরের লাভের কারণে আমার সংরক্ষিত আয় আপাতত বেড়ে যাচ্ছে। এই জন্য রিটেন আর্নিংসকে আমরা ক্রেডিট করব আর ইনকাম সামারিকে আমরা ডেবিট করব, অর্থাৎ আমরা নিট লাভটাকে, নেট ইনকামটা নর্মালি ক্রেডিট, তো এটিকে আমরা যেহেতু এই রিটেন আর্নিংসের দিকে নিয়ে যাব, সেহেতু এটাকে আমরা নিট লাভ না লিখে ইনকাম সামারি হিসাবে আমরা ডেবিট করব। তারপর দেখো আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে যাব, সেখানে আমাদের ব্যালেন্স শিটের, আংশিক ব্যালেন্স শিটের, অর্থাৎ শুধুমাত্র কমন স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনটা দেখানোর জন্য বলা হয়েছে। আমরা এই ধরনের একটি অঙ্ক এর আগেও তোমাদেরকে আগের ক্লাসে করিয়েছি। দেখো ফেড ইন ক্যাপিটাল দেওয়া আছে, কমন স্টক টাকা 20 ফার ভ্যালু, আমাদের এখানে পরিশোধিত মূলধন, আমাদের এখানে অথরাইজ ক্যাপিটাল, তারপরে ইস্যুড ক্যাপিটাল, এরপরে মানে তোমার এই ধরনের কোনো শেয়ার, অর্থাৎ ওই অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত, এই ধরনের কোনো শেয়ার, ইস্যুড শেয়ার বা সাবস্ক্রাইব শেয়ার, এই ধরনের কোনো শেয়ারের কথা এখানে বলা নাই বিধায় ডাইরেক্ট আমরা এই ফেড ইন ক্যাপিটাল হিসাবে যে অংশটি বলা আছে আগে থেকে প্রশ্ন দেওয়া আছে সেটি, আর নতুন করে যে শেয়ার ইস্যু করে এটিকে মিলে, যেহেতু আমাদের বর্তমান শেয়ার সংখ্যা 66,000 আর 20 টাকা করে, তাহলে 13,20,000 টাকা হচ্ছে আমার ফেড ইন ক্যাপিটাল। এখানে বলা আছে শেয়ার ইস্যুড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে 66,000 শেয়ার ইস্যু করা হয়েছে, অ্যান্ড আউটস্ট্যান্ডিং মানে এই পরিমাণ শেয়ার আমার বকে আছে, সো 13,20,000 টাকা আমি লিখবো। এডিশনাল ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, আমার এখানে অতিরিক্ত পরিশোধিত মূলধন হিসেবে পার ভ্যালু দেওয়া আছে, এক্সেস অফ পার ভ্যালু 2,00,000 টাকা, এটি ফার্স্টে আগে থেকে দেওয়া আছে, এটি লিখবো। টোটাল ফেড ইন ক্যাপিটাল 15,20,000 টাকা। আর রিটেন আর্নিংসের পরিমাণ এই মুহূর্তে আমার কত হবে, রিটেন আর্নিংসের একটি জের আমার আগে থেকে দেওয়া আছিল, অর্থাৎ আমার এখানে প্রশ্নে উদ্দীপকে 6,00,000 টাকা রিটেন আর্নিংসের একটি জের দেওয়া ছিল। এই রিটেন আর্নিংসের ওই জেরের সাথে আমি এই যে আমার এখানে জার্নালগুলো আমি করলাম, জার্নালগুলো লাগে আমরা রিটেন আর্নিংসকে বাড়াবো কমাবো, অর্থাৎ একটা নতুন ব্যালেন্স আমরা নির্ণয় করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম জানালে দেখো রিটেন আর্নিংসকে আমরা ডেবিট করছি, রিটেন আর্নিংস নর্মালি ক্রেডিট, প্রথম দাবাতে আমরা রিটেন আর্নিংস কী করছি, ডেবিট করছি, তাহলে রিটেন আর্নিংস কমবে। এরপরে আবার দেখো রিটেন আর্নিংসকে আমরা আবার ডেবিট করেছি, যখন আমরা লভ্যাংশ ঘোষণা করেছি তখন আমরা আবার রিটেন আর্নিংসকে ক্রেডিট করব। তারপরে আমরা আবার লভ্যাংশ ঘোষণা করেছি জানুয়ারি 31 তারিখে, সেখানে আমরা আবার রিটেন আর্নিংসকে আমরা ডেবিট করেছি, সেখানে এই জন্য আমরা রিটেন আর্নিংসকে আমরা এখানে বাদ দিব, অর্থাৎ 3 বার আমরা রিটেন আর্নিংসকে ডেবিট করেছি। এই জন্য রিটেন আর্নিংসগুলো আমরা তিনবারে যে অ্যামাউন্টগুলো এগুলোকে আমরা মাইনাস করব, আর সর্বশেষ নেট ইনকামের জন্য আমরা রিটেন আর্নিংসকে কী করছি, ডেবিট করেছি, সরি ক্রেডিট করেছি। তাহলে সর্বশেষ নেট ইনকামের জন্য, অর্থাৎ আমার ইনকাম সামারিকে আমরা ডেবিট করেছিলাম, আর রিটেন আর্নিংস হিসাবে 3,50,000 টাকা আমরা ক্রেডিট করেছিলাম। যেহেতু রিটেন আর্নিংস সংরক্ষিত আয় ক্রেডিট করলে আমার
সংরক্ষিত আয়ের পরিমাণ বাড়বে, অর্থাৎ নেট ইনকামকে আমরা যদি রিটেন আর্নিংস সাথে যোগ করি, সেটা এখানে যোগ করব, যোগ করার পরে এখান থেকে সর্বশেষ একটা ফলাফল আসলো, সেটা হচ্ছে 7,37,000, 7,37,000। সো আমার এখানে টোটাল স্টক হোল্ডার ইকুইটি এলো 22,57,000। তাহলে মোটামুটি এখানে আমার ব্যালেন্স শিটের অংশটি, পার্সিয়াল আর আংশিক ব্যালেন্স শিটের অংশটি শেষ হয়ে গেল। আমরা যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি, বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে। আমরা বাড়ির কাজ হিসেবে এখানে একটি প্রবলেম, আমরা আগের ক্লাসে একটি বাড়ির কাজ দিয়েছিলাম, এই জন্য এখানে দ্বিতীয় ক্লাসের জন্য প্রবলেম 2 লিখেছি, এবং এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 সালের কোশ্চানে দেওয়া আছে। দেখো আমাদের এখানে আগের অঙ্কের সাথে মিলিয়ে মোটামুটি একটি বাড়ির কাজ আমরা দিয়েছি। দেখো দ্য স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট অফ সিহাব কর্পোরেশন অন জানুয়ারি 1, 2019 সালের একটি কিছু ইনফরমেশান দেওয়া আছে। কমন স্টক দেওয়া আছে 10 টাকা করে, 60,000 শেয়ার, 6,00,000 টাকা ফেড ইন ক্যাপিটাল, এক্সেস অফ পার ভ্যালু 1,00,000 টাকা, রিটেন আর্নিংস 3,00,000 টাকা। এখানে লেনদেনগুলো দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে দেখে দ্রুত লিখে নিবা। ফেব্রুয়ারি 1 তারিখে বলা হয়েছে ডিক্লার টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড ফার শেয়ার, প্রতি শেয়ার 1 টাকা করে নতুন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। দ্য স্টক হোল্ডার অফ রেকর্ড ফেব্রুয়ারি 15, যেটি রেকর্ড করা হবে ফেব্রুয়ারি 15 তারিখে, আর পরিশোধ করা হবে পেয়েবল মার্চ ওয়ান বলে বলা হয়েছে। ফে ডিভিডেন্ড ডিক্লার ইন ফেব্রুয়ারি, ঘোষণাকৃত লভ্যাংশ ফেব্রুয়ারির ঘোষণাকৃত লভ্যাংশ মার্চের 1 তারিখে পরিশোধ করা হয়েছে। এপ্রিল 1 অ্যানাউন্স এ 2-for-1 স্টক স্প্লিট, একটি শেয়ারের জন্য 2টি শেয়ারকে খণ্ডন করা হয়েছে, বা একটি শেয়ারকে 2টি শেয়ারে খণ্ডন করা হয়েছে ফ্রি অফ টু স্প্লিট। এটি মানে খণ্ডনের পূর্বে মার্কেট প্রাইস, শেয়ারের বাজার মূল্য ছিল কত টাকা, 34 টাকা, আগের মতোই রেখেছি আমরা তোমাদের করার সুবিধার্থে। জুলাই 1 ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড, শেয়ার লভ্যাংশ হিসাবে 10% ঘোষণা করা হয়েছে টু স্টক হোল্ডার, শেয়ার মালিকদের জন্য অফ রেকর্ড জুলাই 1 জুলাই 1 তারিখ, অর্থাৎ এই তারিখেই রেকর্ড করা হবে, ডিস্ট্রিবিউটেড এবং পরিশোধ করা হবে বা বন্টন করা হবে জুলাই 31 জুলাই 31 তারিখে, অন 31 জুলাই আবার জুলাই 31 তারিখে ইস্যুড দা শেয়ার, শেয়ার ইস্যু করা হবে ফর দ্য স্টক ডিভিডেন্ড স্টক লভ্যাংশের জন্য। এবার আসো ডিসেম্বর আবার 1 তারিখে ডিক্লার টাকা 0.50 ফার্স্ট শেয়ার, প্রতি শেয়ার 50 পয়সা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ডিভিডেন্ড টু স্টক হোল্ডার, শেয়ার মালিকদের জন্য অন ডিসেম্বর 15 তারিখে এটি লিখা হবে, হিসাবে লেখা হবে পেয়েবল এবং পরিশোধ করা হবে জানুয়ারি 5, 2020 সালের জানুয়ারি 5 তারিখে। তারপরে সর্বশেষ ডিসেম্বর 31 তারিখে আবার বলা আছে ডিভিডেন্ডটা নেট ইনকাম ফর দ্য ইয়ার, এই বছরের লভ্যাংশ হিসেবে তুমি ধরতে হবে 3,50,000 টাকা। ইনফরমেশনটাও আগের মতো রাখা হয়েছে, এখান থেকে তোমরা যথারীতি আগের মতো জার্নালাইজার আন্ডারস্ট্যান্ড যাবে তা করবে। আর ফিফিয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 31 ডিসেম্বর 31 তারিখে তুমি কী করবে, ব্যালেন্স শিট করবে স্টক হোল্ডার ইকুইটির জন্য। তোমরা এই প্রশ্নটি একটু লিখে নাও, আমি একটু তোমাদেরকে সময় দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। তোমরা সবাই তোমাদের পড়াশোনা চালিয়ে দাও এবং অবশ্যই বাড়ির কাজ দিতে ভুলবে না। তোমরা আমি যে ক্লাসগুলো করছি আমার সেই ক্লাসগুলো অব্যাহত পাবে, মোটামুটি আমাদের যদি আল্লাহর রহমত হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও আমার এইভাবে অনলাইনে ক্লাস দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। তোমরা নিয়মিত আমার অনলাইনে ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এএফ অনলাইন একাডেমি সাবস্ক্রাইব করবে, এবং আমার এএফ অনলাইন একাডেমি নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে লাইক দিয়ে তোমরা আমার সাথে সংযুক্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসের কার্যক্রম সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।